আমাদের দেশের সবচেয়ে সুপার হিট হিরো সাকিব খানের সাথে এখন পর্যন্ত আপনি কোনো সিনেমার অফার পেয়েছেন কি? সেটা আমি আসলে এটা একটা একটা অন্য জায়গা, আমি আমার কাজের কথাগুলো এখানে বলতে চাই না। এটা এক একটা কাজ এক একটা কাজে, আপনি যে কাজই করবেন আপনি যদি নিজের শ্রম বিশ্বাস এবং ওটা নিয়ে চর্চা করেন, আমার মনে হয় এটা এক ধরনের কোয়ালিটির একটা দাম আছে। সো কাজে যে কোনো ক্ষেত্রে আপনি ব্যাংকে জব করলে আপনি যদি ঠিকঠাক ভাবে আপনার কাজটা করেন, আমার মনে হয় যে আপনি ওইটাতে সাইন করবেন বা আপনি প্রমোশন পাবেন, রাইট? সো প্রত্যেকটা কাজের জায়গায় সেরকম। আমার কাছে স্পোর্টস নিয়ে তো সিনেমা হয় বিভিন্ন দেশে, আমাদের দেশে যদি স্পোর্টস নিয়ে বায়োগ্রাফি বেসড সিনেমা হয় তো আপনি সেখানে করতে রাজি? অবশ্যই, আই উড লাভ টু। এই কারণে দেখতেছিলাম, প্র্যাকটিস করতেছিলাম শিখে শিখে নেওয়ার জন্য, যদি কখনো কাজে লাগে হলে খুবই ভালো। দেশের বাইরে দেখে যা হয় কিন্তু না, যে স্পোর্টস নিয়ে খেলা, সে আমি চাই যে এরকম কোনো যদি কোনো ক্যারেক্টার করতে পারি যে যিনি হচ্ছে আমাদের দেশে স্পোর্টসে অনেক অবদান রেখেছে বা তার অনেক জীবনে অনেক স্টোরি আছে স্পোর্টস রিলেটেড, সেই এটার সাথে থাকতে পারলে বা করতে পারলে আমার খুব ভালো লাগে। সো আমি চাই যে বললামই যে এরকম যদি কোনো ক্যারেক্টার করতে পারি তাহলে আমার ডেফিনেটলি খুব ভালো লাগবে, সেটা যে কোনো খেলাই হতে পারে। আমার কাছে মনে হচ্ছে আপনারা ওদের পারফরমেন্স দেখেছেন একটু আগে, আমি যখন দেখছি আমি খুব মুগ্ধ হয়ে দেখছিলাম যে একটা মেয়েকে দেখলাম যে মাত্র বলটাকে সুইং করলো পুরো একদম ঘুরে। সো এই ও অবশ্যই ডেফিনেটলি এটা ওর প্যাশন এবং খুবই কী বলবো, দেখে আমি মুগ্ধ হচ্ছি। সো আমি এই জন্যই বললাম যে আমার মনে হয় যে যদি আমরা প্রপার সাপোর্ট করি এবং প্রপার টিমরা এদেরকে নিয়ে প্ল্যান করে, আমার মনে হয় যে এটা সামনে খুব ভালো আছে।